তাহলে ব্যাহতেরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে, ওই আফে তাফে দৌড় দিছে, গুল্লি যে চলেছে তো হু দু যারে গুল্লি দিছে, হ্যাঁ বাচ্চা গেছে কাতে হু দু দৌড়তে আছে যে ওই সিহার মতো, সিহার মতো সিহা চিনেন নেই আর ইন্দুরের মতো যে সিহা, ইন্দুর মরে না কইলাম মরে সিহা কে রে, এটা আফে তাফে দৌড়ে এটা কতক্ষণ গিয়ে আবার ফিরে আইয়া পরে ব্যাকল, তুই যাইতে লুসি যাই বিঘায় না তুই আয়ুস কীর্তি ফিরে হব আপনারা তো আমার তো বেশি রাইতে চলেন না, আমি তো রাইতে চলি, শত শত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় মানে কি মুসাফা হয় নাকি, আমি দেহি আর কি, তারা যেমন মনে করছে মনে যেন মুসাফা করতে আছে, গুলাগুলি করতে আছে, এই একটা বাবার কিতাব। অথচ কোনোদিন ইচ্ছা করে একটা শিয়াল আপনি গাড়ির তলে হালাইতেন পারতেন না, সিহা দাঁড়ে বাসাই টুকে দাঁড়ো মরে তাড়াতাড়ি, এ আফে তাফে দৌড়ের কেতনে। এ আমরা তো সংগ্রামের বছর পালা সালাক্তি বাইচে গেছে গা, আর যেদি এই ইয়া সিহা মার্খা বেহতা এই যে আফে তাফে দৌড় দিয়ে হু দু দি গিয়া তাই গুলি গুলির তলে ফুইরা মারা গেছে, না উজুবিল্লা কর না কেন, বেহতাইরা মানুষ বাংলাদেশ হনার একটা নয় সব চালাক হয়ে গেছে, সাংঘাতিক চালাক। অকারে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, কন্ট্রাক্টর কোন, দোহানদার কোন, কাস্টমার কোন, কেউ কোনো চালাকের আর বাহি নেই। আপনি এই সিটাগাংতে আইয়া সেটা হোমনা বাস স্ট্যান্ডও নামছেন, নামবা সেটা লগে ফাঁত ছয়টা ব্যাগ, যদি দেখেন যে রিক্সা ফাঁত ছড়া ভাড়া এক রহ, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আরেক রহ, কি খুবের চালাক হয়েছে তে, তা মর্সা দিয়া বইয়া রইস হেবারে তারে দেখা চিন্তা লাইছে, তে মাফলার এমন ফ্যাশন ফাঁসাইছে কেউ এজন্য চিন্ত না ফায় হেবারে গলা হইন বই জ্বালাইছে কিনা কুদুস না কুদুস, এ কুদুস তুই দিয়ে হেন বইয়ের ইসত ল, আমরা তো বাইর যাম, তোর বাড়িও যাই হন আমার বাড়িও যাই হন, ল ব্যাগ ডালুইয়া যাই গাই, এবার তে কয় না হইতালা তে বলে বাস স্ট্যান্ড হইতালাইব বাইর গলা বাড়ি করিটি কী তা কো শুনবি কীর্তি, কয় সারাদিন রিক্সা চালাই হুঁস আছে শুইলে অহন যে বোয়াত রয়েছি খেরাতে ফুড়ে গেছি কেন এটাই তো বেশি, তাই বলি হুইতালাইব বাস স্ট্যান্ড তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই আমি একলা কেমনে যাব, আয় আর একলা একলা যাওয়ার ব্যাপার ল, তুই আর আমি একলগে রিক্সা দিয়ে যাই গাই, এই কিছু বাড়াই দেবেন, কিছু বাড়াই দেবেন কত দিবেন, নইলে 200 টাকা দিবেন, তারে বলে বাস স্ট্যান্ডে তো এখনও 200 টাকা দিত, তার কীরকম সুবার দরকার ফানির ভিতরে, তারে সুবা দিয়া বুটবুটি ছটান দরকার নেই তারে ঠিক নিও, হ্যাঁ পাঁচ ছয়টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়া লাস, দেখা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে, আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে তে বুঝ জ্বালাইছে যত কই এত দিয়ে যাওয়ার লোক উপায় নাই, মানে রাব্বা খুশি হইয়া যদি তোমারে বাহের খোলাইয়া 500 টাকা দিয়া লায় এটা হালাল, আর জোর করে যদি একটা টাকা নাও হারাম, হালাল না হারাম, আপনি কায়দা থালাইয়া নিছে, আপনি খুশি মনে কর না ভাইও সারা রাত বইয়া থাকি, আপনারা আসায়ও আপনারা চাকরিজীবী মানুষ, আমরা গ্রাম দেশ তো 10-20 টাকা করে ভাড়া পাই, ভাড়া তো বেশি পাই না, আপনি চাকরিজীবী মানুষ আইসেন আপনারা আসায় তো বইয়া থাকি মাসাল্লাহ, তাই আবার মেট্রিক পরীক্ষা দিব তে তো ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, ওখানে বইটি কিনতাম পারতাছি না, কিছু বাড়াইয়া না দিলে বড় বড়াইয়া যদি 1000 টাকা বার করে দিয়া লায় হেবাটার কোনো কম হইতো না, হেবাটার 1000 গেল তোমার লাগে হালাল হইলো ঠিক কিনা কম, আমরা কায়দা বুঝি না তো বড়বড়াই কান্দে না দিবি তুই তে এখন টেহাতে না কান্দা দে, তো হয়তো মাইয়া লাগে টেহা বার করা লাগবো কি বলবো, তারা ধনী মানুষ তারা টেহা হালাইকু খাইকু খাই কাড়া মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, শুধু সুদ খাইলে হারাম না, শুধু ঘুষ খাইলে হারাম না, মানুষের উপরে জুলুম কইরা যদি তুমি কামাই করো এই দেওয়া হালাল না হারাম, এই দেওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওই যে কইসলাম ফাও মাসে মাস এই মৌজা মাসে করা, আপনারা বিবেকমান মানুষ এখনো সব নাগাইশির ফিরসাব হইত না, এখনো সবাই মুহতামিম হুজুর হইত না, মুফতি সাবনেরও দরকার নাই, ইমাম সাহাবন লাগত না, বিবেক কি কয় এখন মৌজারা মাসেহ করলে
ফরজের কাম শেষ, মাসে হড়া কি উফরে দিয়া করন না তলে দিয়া? হুজুররা কইেন না কই মাসে হড়া কি উফরে দিয়া করলে ভালো হইব না হইলে? বিবেকে কি কয়, ময়লা টয়লা তো উফরে দিয়া লাগে না নিচে দিয়া? মা কথা কেনা উফরে না নিচে দিয়া? তাইলে যদি পরিষ্কার করণ লাগে উফরে দিয়া না নিচে দিয়া? তাইলে মশাটা নিচে দিয়া দিলে ময়লা টয়লা লাগিয়ে থাকলে মসজিদের ময়লা টয়লা ঢুকতো না, এটা ভালো হয় ঠিক নেই? কিন্তু না, মাসালায় দই কথা কয় না, মাসালায় কয় তুমি মাসে করবা উফরি দিয়া। ওখানে আপনি যদি কোনো উফরি দেখি আমি নিচে দিয়া করাম, কামড়াগুলো দুই আলায় আমি ফানি দিয়ে বিজি না ওই তো না তো আল্লাহ নবীয়ে যেই মাসালা দিছে এইটা উফরি দিয়ে আপনার গুরু যে এখনো কামড় লাগাইতেন পারতেন না। এখনো বিবেকের কিচ্ছু নাই, এখনো যুক্তির কিচ্ছু নাই, এখনো বুদ্ধির কিচ্ছু নাই, আল্লাহ কইছে নবীজি কইছে এটা ইসলাম। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ, এটা ইসলাম। আপনার বিবেকে দরুক আর না দরুক, আপনার আহলে দরুক আর না দরুক, আল্লাহ কইছে নি বিলে হক কইছে যথেষ্ট, নবীজি কইছে নি বিলে হক কইছে, এইরকম প্রমাণ আছে নাকি নাই? দেড় হাজার বছর আগে নবীজি গড় হত্যা রয়েছে, খুব খেয়াল করে শুনলেন সিহন কথা, উম্মেহানির গড় যখন হত্যা রয়েছে নবীজির রাজা দিয়েছে জীব এখানে কথা কয়ে গেল বাচ্চাটি একটা দৌড় দেওয়া দৌড়ান দেওয়ার সবজনে কামনে গড়ি ফুট দিয়ে দৌড়ানের লোকে মার হাবা বলেন জোরে বলেন মার হাবা। খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে বুঝতে যাওয়ার লাগবো, ওয়াজ কতক্ষণ খালি করলে শর্ত না, প্রতিটা কথা একটা কথা যেন বুঝের বাইরে না থাকে, না বুঝলে আবার আমারে কইবেন, বুঝানোর ভিতরে আমি মাশাল্লাহ বাল্লাহ অনেকেই কইছি। মারহাবা কেন তো তো যেই কথাটা কথা মনে আসেনি? এখন নবীজি শুয়ে রয়েছে রাতের বেলা, সারাদিন ফেরেশানি করে তো উম্মত লইয়া সাহাবারে লইয়া কেমনে জান্নাত দেওয়ান যায়, জাহান্নামতে কেমনে বাঁচান যায়, যেই মেহনত করে এই মেহনত করতে করতে গিয়া শুইছে, এসার নামাজ পড়া খাইয়া হয়তো শুইছে ঘুমাইয়া লাইছে, এর ভিতরে দিয়ে জিব্রাইল আইছে কেড়াইছে, মা কথা কইতেন না হলে কে আইছে জিব্রাইল কেটা চিনছেন নি কি হুমনা বাড়ি? আরে না আল্লাহর ফেরেস্তা জিব্রাইল, তারা কয় আমরা হুমনা তো জিব্রাইল নামে কেউ নাই বিচারতে আস কি না আল্লাহর কি হয় ফেরেস্তা, আল্লাহর কি ফেরেস্তা জিব্রাইল আইসা আল্লাহ নবীর পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। খুব মজার কথা, মন দিয়া শুন, একটা কথা যেন না হারায় তাইলে কথা বুঝবা না, খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবেন, আপনি একটু ঘুরাবন মুরব্বী একটু ঘুরাবন আমার দিকে ঘুরাবন আপনিও ঘুরাবন, এই এই ভালো হয়েছে না আর কত ঘুরাবন, এই এই আপনিও ঘুরে নো তাইলে আমিও চা দেখাম আপনারাও আমারে দেখবেন, ভালো হয়েছেন রে সাহেব হয়েছেন ও সাহেব হয়েছে আপনার মার হাবা কর না কেন মাশাল্লাহ তারা বুধ হ্যাঁ আগের থেকে বুদ্ধিমান সালা মনে হয় যেমন কিচ্ছু বুঝে না পুরা বুঝে মার হাবা কয় না তো অহন নবীজির কথা মনে আসেনি? নবীজি কি সজাগ না ঘুমাই রয়েছে? নবীজির ঘুমের ভিতরে গা সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি উঠটা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কই কি ব্যাপার জিব্রাইল কুদ্দুর শুইছি শক্তি লাগিয়ে উঠছে, তুমি আর ডাক দেওয়ার টাইম পেয়েছো না, তুমি দিয়ে আমার হাতে ডাক দিয়ে তুলে লাইছ, কই জরুরি খবর, কই কি করতা দ্রুত তাড়াতাড়ি কইরা তুমি ইয়াতে আসো, আপনি এই কাবাগড়ের এই অজু করো, তো নবীজি উঠটা সেটা ঠান্ডা পানি দিয়া অজু করছে, জিব্রাইলে কইছে জিব্রাইল তার নিষেধ তো কয় না আল্লাহ কোয়া দিকে তো কয়, নবীজি বুঝছে এটা আল্লাহর হুকুম, জিব্রাইলে কইছে পরে নবীজি ঠান্ডা পানি দিয়ে অজু করে কখন কী তা করতাম, তো জিব্রাইলে নবীজিরে দৌড়া কাবাগড়ের কিনারে নিছে, কাবাগড়ের কিনারে নিয়ে আসেরা নবীজিরে সিট করে শোয়াইছে, শোয়াইছেরা ফুজ দিয়া সিনারতে কাটতে সিনাডারে কাইটা সাতনাডিরে উল্ডাইয়া ভিতরে আর ডুহাইয়া কলম ডারে বার কইরা এরপরে ডাক দিছে এই ইসরাফিল করে ইসরাফিল কারা আরেক ফেরেশতা সুবহানাল্লাহ কয় না ইসরাফিল কয় জি জিব্রাইল কয় তাড়াতাড়ি পানি আনো বলো কইরা,
তো ইসরাফিল আলাইহিসসালাম তিনি গিয়া বল করে জমজমের পানি আনছে, আনছে পরে কলপ ডারে বার করিয়া কসাইল্লা দুইয়া পরিষ্কার করিয়া আবার ভিতরে দিয়া সারনারি টান দিয়া দুইজনে চামড়া টান দিয়া দুইটা সেলাই করিয়া নবীজির খা সুবহানাল্লাহ কয় না। নবীজি পরবর্তীতে কয় আমি ওমাগো কইছি না, দুঃখ ফাইনে ওমাগো কয়ন দিতা, আমি আর সিল্লানো দিছি না, মশাল্লা সুন্দর করে সেলাই করেছে, আমি ব্যথাও পাইছি না, রক্ত বাড়ুইছে না, কারবার শেষ করিয়া আমার কয় উঠেন সুবহানাল্লাহ কন্যা কেন। কিতাবে পাওয়া যায় তিনবার নবীজির এমনি সিনা সাক করছে, কেউ কেউ বলছেন যে দুইবার সিনা সাক করছে সুবহানাল্লাহ কন্যা কেন। এটা ওপেন হার্ট সার্জারি, বর্তমান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করেছে এই মেয়ারাজ থেকে নবীজির যে সিনা সাক এটাই ওপেন হার্ট সার্জারি। তারা দেখছে যে নবীজির যদি এমনি কাইটটা সেলাই করে দিলে মানুষটা বাচ্চা জিজ্ঞায় তো বর্তমান জমা নাই মানুষটা বাঁচবো মরতো না, তারা হেঁটাতে শিক্ষা এখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি চালু করছে। হ্যান তাই রোগ নিয়ে ফাওয়ার্ড কাছে তো রোগ নিয়ে জোড়া লাগাই দিয়া বাইপাস করে দেয় অথবা ওপেন হার্ট সার্জারি করে ব্ল এই কী লাগাই দেয় আপনি রিং লাগাই দেয়, এটি নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার সুবহানাল্লাহ কয়। তো যেই কথাটা বলতেছিলাম নবীজির নিয়ে সেটা আবার এই আস্তে করিয়া আপনার এই ইয়াতে উঠাইছে। তো নবীজির এই মেয়ারাজের ঘটনা যখন ঘটছে খেয়াল করে পরের দিন সকালবেলা নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, পরের দিন সকালবেলা মেয়ারাজ শেষ হয়েছে তো রাত্রে, পরের দিন সকালবেলা কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে। জিব্রাইল আইয়াস আরে কি কয় এই ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল নবীজিরে দেখছে, দেখলে নবীজিরে টিটকারি মারতো গোতা দিয়া কথা কইতো আল্লাহ তাবারক তাআলা আমরারে যে বানাইছে এতে কি আপনারা কোনো সন্দেহ আছে? আমরারে বানাইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই তো কে? তাহলে আচ্ছা যেই আল্লাহ আমরারে বানাইল ওকে বুঝার কথাটা আর কি নিজের বুঝ করে যেটা দেখেন আপনারা লগে আমার মিলেনি দেখেন, যেহেতু এই আল্লাহ আমরা বানাইছি খাওয়ায় কাটা মাশাআল্লাহ একমত। আপনি কয়টা দান দিয়ে আলি হালাইছেন, এই আলি তুল্লা সেরা কয়কানি খেত লাগাইছেন, 10 কেজি দানের আলি দিয়া কয়কানি খেত লাগাইছে, একটা দান গাছে তো কয়টা আলি হয় দেখছেন খেয়াল করে, এরপরে এই দিয়ে আবার টুকরা টুকরা করে লাগাইছেন, একটা দান গাছ একটা হালি কেমনে সফাইয়া দেখবেন কয়টা গাছ হয় কয়টা থোকনা হয় ধানের এই সরা কয়টা হয় ধানের সরা, এই দিয়ে আবার একটাতে কয়টা সুবহানাল্লাহ কয় না ধর। আচ্ছা ধানের সরার কথা যে কইতেছি নৌকার তারা নিয়ে আবার রাগুই আছে গেড়ে, আচ্ছা নৌকার কথাও কয়াম ওই ধান কাটতে আনতে নৌকার কথা কয়াম, হ্যাঁ মার হাবা কয় না না আজ ওয়াজ হইতো না মনে হয় জোরে কয় না রে, আচ্ছা সম্ভাবনা আছে আমিন কর কি আল্লাহ হ্যাঁ। আমি মাঝে মাঝে চিন্তা আপনারা জানি চিন্তা করেন নাকি এটা কি আল্লাহ, এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছে সাংঘাতিক আল্লাহ সুবহানাল্লাহ কয় না তো, একটা কয় কেজি দানের তে কত্রি আলি হয় কতগুলো আলির থেকে কয়কানি খেত লাগান, হ্যাঁ এবার যদি হিসাব করেন 10 কানি খেত আপনি কয় মন দান পাইছেন মাথার একটা চক্কর দিয়ে লাগানোর কথা সুবহানাল্লাহ কয় না তো। এরপরে যায় আমরা তো সব বাইরের নদ নদীর মাছ মানুষ খাইতো লাস্টে দিয়ে যেমনি বিষ দিয়া লায় এরপরে তো 500 বছর এখন আর মাছ অনের কথা না, কিন্তু পরের বছর আবার করতে আল্লাহ সুবহানাল্লাহ কয় না আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই, কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে, একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনাহ নাই গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলো সুবহানাল্লাহ।
আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। এটা হলো আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা। নবীদের গোনা নাই, গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ, নবীদের গোনা আছে? কথা কেন, গোনা আছে? গোনা তো নাই, গোনার কোনো সম্ভাবনাও নাই। এই নবী যা এনেছেন অর্থাৎ কোরআনুল কারীম, আপনি মানতে হবে বিনা দ্বিধায়, বিনা সংকোচে। আপনি কোনো যুক্তি টুক্তির দরকার নাই। যেমন মৌজার উপরে মাসেহ করা একটা মাসালা আছে, আপনি যদি চামড়ার মৌজা পরেন, এই মৌজা খোলা লাগবে না, পা ও ধোয়া লাগবে না। আপনি মৌজার উপর দিয়া আঙ্গুল ধারে ভিজাইয়া এমনি খালি একটু টান দিয়ে আনবেন, অজুর কাম শেষ। সব ভালো লাগে না, ও অজুর ভিতরে ফাও ধুয়ন, এটা কি নফল না ফরজ? অজুর ফরজ কয়টা সবাই কন, কয়টা? চারটা ফরজ। এর ভিতরে টাকনু সহ, টাকনু পর্যন্ত না কিন্তু, টাকনু সহ ধৌত করা কি? সব আনালো করা তো কি? তাহলে এই ফরজ কামটাও আল্লাহ কেমনে সহজ করে দিছে দেখেন। এই মৌজা, চামড়ার মৌজা যদি, এই কাফড়ের মৌজা না, এই যে এবারের মতো আলগি দিয়ে দেখাইতো নাকি না, এটা খারাপ দেখা যাবে থাকলে। চামড়ার মৌজা, এই কি মৌজা? এই চামড়ার মৌজা আপনি যদি উপর দিয়ে আত্রা মাসেহ করেন, এই হাত ধুইছেন, মুখ ধুইছেন, কুলি করছেন, এহেনতে এহেন পর্যন্ত, এহেনতে হেন পর্যন্ত মুখ সুন্দর করে ধুইছেন, হাত ধুইছেন, এই কোনোই সহ ফাওয়ার জায়গার কিয়া আপনি আত্রা ভিজাইয়া জানা দিয়ে পানিটা হালাইয়া এমনি আস্তে করে উফরে দিয়ে একটা সোবাহান আল্লাহ করেন, ওজুর কাম শেষ, ফরজ কাম শেষ। আচ্ছা, ও এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন।